আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের শেখ রশিদ রোডে। আর আজকে আমরা কথা বলবো দুবাই ট্রাফিক সিস্টেম নিয়ে। বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে ট্রাফিক সিস্টেমের পার্থক্য কি আপনারা নিজেই দেখুন, আসুন আমরা জেনে নেই। দুবাইয়ের আল রশিদ স্ট্রিট, জুমিরা স্ট্রিট, পোর্ট আল রশিদের পাশেই। তো আজকে আমরা কথা বলবো দুবাইয়ের ট্রাফিক সিস্টেম নিয়ে। আসলে এখানকার ট্রাফিক সিস্টেম আর বাংলাদেশের ট্রাফিক সিস্টেমের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাংলাদেশের ভাষায় যদি আমি বলে থাকি, এটি একটি বিশাল বড় চত্বর বা মোড়। হ্যাঁ, এখানে আপনার ওই পাশ থেকে প্রায় 12টি লেনের রাস্তা চলে আসছে, আর এই পাশ থেকে প্রায় 12টি লেন, এই পাশ থেকে প্রায় 12টি লেন, আর আমার এই সাইডে আরও প্রায় 12টি লেন। তো মোট 48টি বা তারও অধিক লেন নিয়ে এই মোড়টি গঠিত। অথচ এখানে মজার বিষয় হচ্ছে কি, এখানে কোনো ট্রাফিক নেই, একটিও ট্রাফিকের অস্তিত্ব এখানে আপনি পাবেন না। সব ডিজিটাল সিস্টেমে মেনটেন করা হচ্ছে ট্রাফিক সিস্টেমগুলো, তারপরেও কিন্তু কোনো জ্যাম নেই। এখানে মানুষের মধ্যে আসলে আইন মানার প্রবণতাটা অনেক বেশি। এই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলি দাঁড়িয়ে আছে, আসলে রেড সিগনাল থাকার কারণে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। যখন গ্রিন সিগনাল আসবে তখন গাড়িগুলো অটোমেটিক চলাচল করবে। আর এই পাশে যদি দেখাই, মাত্র একটি থেকে দুটি কার দাঁড়িয়ে আছে, আপনার হচ্ছে তারা রেড সিগনাল পড়ার কারণে দাঁড়িয়ে আছে। গ্রিন সিগনাল পড়লে অটোমেটিক তারা যাওয়া শুরু করবে, যার কারণে এখানে কোনো ট্রাফিকের প্রয়োজন নাই। আসলে এত সুন্দর এই সিস্টেমগুলো দেখলে মন জুড়িয়ে যায়। আমাদের বাংলাদেশে যদি আসলে এরকম সিস্টেম থাকতো, আর আমি দাঁড়িয়ে আছি, আমি যদি রাস্তা পার হই সেক্ষেত্রে এই যে সিগনালটি দেখতে পাচ্ছেন গ্রিন সিগনাল, এই মুহূর্তে আমি রাস্তা পার হতে পারবো। আর যদি এটাতে রেড সিগনাল দেওয়া থাকে তাহলে রাস্তা ক্রস করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যদি কেউ গাড়ি চালায় আর হচ্ছে ট্রাফিক আইন অমান্য করে, সেই ক্ষেত্রে তার জন্য জরিমানা হচ্ছে 5,000 দিরহাম, যার বাংলাদেশি টাকায় যার মূল্য হচ্ছে আপনার 1,50,000 টাকা। আর কোনো পথচারী যদি সিগনাল অমান্য করে রাস্তা পারাপার হয়, সেই ক্ষেত্রে তার জন্য 400 দিরহাম ফাইন, যেটি বাংলাদেশি টাকায় 12,000 টাকা। তো আসলে এত সুন্দর সিস্টেম, দেখলে মনটা শান্তি হয়ে যায়। এই সিস্টেমগুলো যদি আমাদের বাংলাদেশে চালু থাকতো বা বাংলাদেশে চালু করা সম্ভব হতো, তাহলে হতো বা আমাদের দেশটাও অন্যরকম হতে পারত। আমি একজন বাংলাদেশি হিসেবে আমার বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার দেশটাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আসলে আমাদের দেশের সিস্টেমগুলো এত বাজে, এত নিকৃষ্ট, যে সিস্টেম হয়তো বা পৃথিবীর অন্য কোনো দেশে এত নিকৃষ্ট সিস্টেম নেই। আর দেখুন দুবাই সিটিতে ট্রাফিক সিস্টেম এত সুন্দর, এত বড় একটি গোল চত্বর, অথচ একটি মাত্র ট্রাফিক এখানে নেই। ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।